আমি তার জড়ায় ধরে জিজ্ঞেস করলাম যে তোমার মনটা এত নরম কে? আমাদের ভাই জানা আহমনির বুকে টিপে ধরে বুঝতে পারে আহমনির মনটা অনেক নরম। সে বললো আরে আহমনি ওইটা যদি মন না হয় তাহলে ওইটা কি মানে ধন সম্পদ? আপনারা যে ডিজে গান শুনছেন এই ডিজে গান আবিষ্কার করেছেন বাংলাদেশের মহান বড় বিজ্ঞানী ও সত্যি সেক্সি আমি বাল্লা কইরা দেখছি, দেখার পরে যাইয়া কইছি এই আমি বিশ্বাস করি। আপনারা যা দেখছেন ওটা কিন্তু সত্যি না, ভাইজানে ভুল করে লেগে গেছে। শয়তানের আমি বুঝলাম না ভাই, আমাদের আহমানিকে টিকটক করতে আসে নাকি সানিয়া ভার বদলে WWX এর ইয়ার দিতে আসে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাগ্যিস আহমানি আপনি ওখান থেকে হাস সরানি, না হলে এই দুজন হচ্ছে ভদ্র সমাজের অভদ্র মানুষ, মা ছেলে আর দুইজনেই বাঞ্চোদ। আপনারা কি ভাবছেন গ্রেট স্টার গানটাকে মেয়ে নিয়ে ঝাঁকাঝাঁকি করছে? না, এটা হলো ডিজে গান। আপনি একই গান তো সবাই শোনান তো, আপনাকে একই ডিজে গান গিয়ে শোনান তো সবার। পাম পাম জি, কখন আসছো তুমি এদিকে? একটু আগে বোরকা। কি হলো ভাই জান, আহমানিকে কেউ চিনতে পারলেন না? না সেনারি কথা, কারণ আহমানি আজকে বোরকা পরেছে আর ইন হলেন আমাদের পম পম মামনি। হ্যাঁ সুন্দর লাগে বোরকা পরলে। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আরে খালা মা ওয়েট, বউ পরে বানান, আগে সিনেমা সম্পূর্ণ দেখেন তারপরে বউ বানান। তুমি কি বিদেশি বিলাই না বাংলাদেশি বিলাই? বাংলাদেশি কম কম বিলাই। মতন খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আমি 10 তারিখে দেশে আইতেছি, আমি দেশে তোমার তলে পড়ে মরবো, আমি এইটাই জানি। এই আপামনি হলেন আমাদের বাংলাদেশের সুপারস্টার নায়ক হিরো আলমের প্রিয়তম বা স্ত্রী। আর আমাদের আহমানি ওজন বেশি না, মাত্র 100-112 কেজি ওজন। সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে নিন। এর ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন। ভালো নেই তোর মন ভালো মার বাপ কোন ভরে দে আমার ভুল আছে কোন ভরে দে কোন ভরে দে।